এর আগের দিন আমরা মটর গাছের বিভিন্ন মটর গাছে বলছি কেন বিভিন্ন বংশগতিজনিত বিভিন্ন শব্দের যে বিবরণ তার সম্বন্ধে আমরা পরিচয় পেয়েছি, কোনগুলোকে কি বলে সংক্ষেপে আমরা আলোচনা করেছি। এইবার আজকে আমরা আলোচনা করব মটর গাছ নিয়ে মেন্ডেলের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এবার মটর গাছের ওপর তিনি যে পরীক্ষাগুলো করেছিলেন তার তো কিছু কারণ আছে। মটর গাছের কতগুলো বৈশিষ্ট্য তিনি নির্বাচন করেছিলেন যার উপরে ভিত্তি করে তিনি তার পরীক্ষাগুলো করেছিলেন। এখানে ছকের মধ্যে মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এর আগের দিন তোমাদের আরেকটা কথা বলা হয়েছিল যে প্রকট আর প্রচ্ছন্ন গুণ। প্রকট গুণ মানে হলো যে বৈশিষ্ট্যগুলো প্রথম অপত্যজনুতে প্রকাশ পায় আর যেগুলো প্রকাশ পায় না তাদের বলা হয় প্রচ্ছন্ন গুণ। মটর গাছের ক্ষেত্রে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য তার কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন এখানে বলা হয়েছে। দেখো প্রথমে দেখো কাণ্ডের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বেটে, লম্বা গুণটা প্রকট আর বেটে গুণটা প্রচ্ছন্ন। ফুলের অবস্থান মানে গাছের ওপরে ফুল কোথায় ফোটে, ফুলটা কক্ষে ফুটলে কাক্ষিক আর যদি ডগায় ফোটে শীর্ষ। কাক্ষিকটা পাখিকে কাক্ষিক যে ফুল সেই বৈশিষ্ট্য প্রকট আর শীর্ষে ফুটলে সেটা প্রচ্ছন্ন। তারপরে আছে ফুলের বর্ণ, ফুলের রং, ফুলের রং রঙিন হতে পারে গোলাপি বেগুনি এরকম, আর যদি সাদা হয় রঙিন যদি হয় গোলাপি বেগুনি ইত্যাদি সেটা হবে প্রকট বৈশিষ্ট্য, আর সাদা রং যদি হয় তাহলে সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে বীজপত্রের বর্ণ, বীজপত্রের বর্ণ মানে মটর যে বীজ তার ওপরের যে খোসাটা ছাড়িয়ে ফেলার পরে ভেতরে যে ডালটা আমরা খাই সেটাই আসলে মটর গাছে মটর বীজের বীজপত্র। সেই বীজপত্র যদি হলুদ রঙের হয় সেই হলুদ রঙটা হলো প্রকট, আর যদি সেটা সবুজ রঙের হয় সবুজ রঙটা হলো প্রচ্ছন্ন। আর বীজের আকার, মটরের যে বীজ সেটা আমরা কিন্তু সাধারণত দুরকম দেখতে পাই, বাইরে থেকে একদম নিরেট গোল সুন্দর গোল সেইটাকে বলা হয় প্রকট প্রকট বৈশিষ্ট্য, গোল যেগুলো সেগুলো প্রকট বৈশিষ্ট্য। আর পাকার পরে কোনো কোনো মটর গাছ একেবারে গোল হয় না, বাইরেটা একটু কোঁচকানো, যেমন কোনো সবজি শুকিয়ে গেলে বেগুন বা কোনো কিছু শুকিয়ে গেলে তারপরে ক্যাপসিকাম এগুলো শুকিয়ে গেলে যেমন এটা কুচকে কুচকে যায় ঠিক সেই রকমই মটর গাছের যে বীজ হয় সেগুলো কোনোটা পাকার পরে গোল একদম নিরেট গোল, কোনো কোনোটা আবার ওপরটা কুঞ্চিত থাকে কোঁচকানো থাকে, সেই কুঞ্চিত যেটা সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর যেটা গোল সেটা হলো প্রকট বৈশিষ্ট্য। তারপরে ফলের আকার, ফল মানে আমরা বাজার থেকে যে মটরশুঁটিগুলো কিনে আনি বিশেষ করে শীতের সময় অন্য সময় সারা বছরই এখন পাওয়া যায় সেইটা গোটা ফলটা গোটা ফলের আকার কীরকম, সেটা খোলা হলে পুরো যদি খোলা হয় ভেতরে কটা বীজ আছে কিচ্ছু যদি না বোঝা যায় পুরো খোলা সেটাকে বলা হয় স্ফীত, স্ফীত বৈশিষ্ট্যটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর কোনো কোনো মটর ফল ছুটিটা সেটা কিন্তু বাইরে থেকে এমনিতেই তাকালেই ভেতরে কটা বীজ আছে একটু খাঁজ যুক্ত, সেই বাইরে থেকে বীজগুলো যদি বোঝা যায় অবস্থানগুলো সেইটাকে বলা হয় খাঁজযুক্ত মটরশুঁটি মানে ফল। মটরশুঁটির ফল স্ফীত হলে সেটা প্রকট বৈশিষ্ট্য আর যদি খাঁজযুক্ত হয় তাহলে সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে কাঁচা ফলের বর্ণ, মানে যে কাঁচা মটরশুঁটি বা ফল সেটার রঙও দু রকমের হয়। কাঁচা ফলের রং যদি সবুজ হয় তাহলে সেটা প্রকট বৈশিষ্ট্য, কাঁচা ফলের রং যদি হলুদ হয় তাহলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এইভাবে বিজ্ঞানী মেন্ডেল এইরকম প্রথমেই কিন্তু মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করে নিয়েছিলেন এবং তার পরীক্ষার জন্য এক সংকর জনন পরীক্ষার ক্ষেত্রে তিনি মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বেটে এই যে যে বৈশিষ্ট্য এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি এক সংকর জননের পরীক্ষা করেছিলেন। আর বীজপত্রের বীজের আকার গোল এবং কুঞ্চিত এই যে এক জোড়া বৈশিষ্ট্য আর বীজপত্রের বর্ণ হলুদ এবং সবুজ এই আরেক জোড়া বৈশিষ্ট্য, তার মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে সংক্রয়ণ করেছিলেন
সেটা হলো দ্বি সংকর জননের পরীক্ষা। আজকে আমরা এক সংকর জননের পরীক্ষা তাহলে আরম্ভ করি। এবং আরেকটা কথা বলছি, যখন আমরা প্রকট বৈশিষ্ট্য লিখব, প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু তার ইংরেজি যে শব্দটা, যেমন লম্বা, লম্বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে ইংরেজিতে টল বলা হয়, টল, TALL। তাহলে টল লিখতে গেলে ক্যাপিটাল টি ব্যবহার করব প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আর বেটের ক্ষেত্রে ডুয়ার্ফ বেটে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডুয়ার্ফের ইংরেজিটা আমরা লিখব না, প্রকট বৈশিষ্ট্য যা দিয়ে লেখা হলো ক্যাপিটাল টি দিয়ে, তার এই স্মল লেটার দিয়ে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখব। এইভাবে আমরা চলে যাচ্ছি পরে। প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখার নিয়ম বললাম। আর যখন এই প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একসাথে আসবে, তখন এই প্রকটটা আমরা আগে লিখব, প্রচ্ছন্নটা পরে লিখব। এবার আসি আমরা মটর গাছের এক সংকর জননের পরীক্ষায়। তোমরা এই ছবিটা তোমাদের বইতেও পাবে, সেখানে ছবি সমেত পাবে, তোমরা একটু ভালো করে সেখান থেকে দেখে নেবে। আরও অন্যান্য বৈশিষ্ট্য কোনো কোনো বইতে আছে, সেগুলো একটুখানি দেখে নেবে। তাহলে এটা শেষ হলো। মটর গাছের এক সংকর জননের পরীক্ষা। এক্ষেত্রে মেন্ডেল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি নিয়েছিলেন, দেহের দৈর্ঘ্যের লম্বা এবং বেটে গুণ। সেক্ষেত্রে পরীক্ষা করতে গিয়ে একটা ছেলে বৈশিষ্ট্য আর একটা মেয়ে বৈশিষ্ট্য তো থাকতে হবে। পুরুষ ফুল বেছে নিয়েছিলেন যার গর্ভাধান, গর্ভাশয় কেটে দিয়ে, গর্ভমুণ্ড কেটে দিয়ে। আর স্ত্রী ফুল নির্বাচন করেছিলেন তার গর্ভাশয় রেখে, গর্ভমুণ্ড সমেত তার পরাগধানী কেটে দিয়ে। তাহলে এখানে যে দুটো মটর গাছ তিনি বেছে নিয়েছিলেন, একটা হলো পুরুষ ফুল, সেটা লম্বা, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আর বেটে স্মল টি, স্মল টি। এই যে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এগুলো হলো এদের জেনোটাইপ। স্মল টি, স্মল টি, এগুলো হলো এদের জেনোটাইপ। তাহলে এটাকে যদি আমরা পুরুষ মটর গাছ ভাবি, তাহলে এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। আর যদি স্ত্রী মটর গাছ এটাকে বলি, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। স্ত্রী মটর গাছের বৈশিষ্ট্য চিহ্ন এরকম, একটা গোল তলায় প্লাস, আর পুরুষদের ক্ষেত্রে একটা গোল ওপরে একটা হ্যাল চিহ্ন। এইবার প্রথমে তাদের যখন আমরা সংকরায়ণ ঘটাবো, সেটা হলো ইতর পরাগ সংযোগ। তিনি করেছিলেন ইতর পরাগ সংযোগ ঘটিয়েছিলেন এদের মধ্যে। ইতর পরাগ সংযোগ মানে তিনি নিজে এই যে পুরুষ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেছিলেন। কেউ যদি এই ধরনের পরাগ মিলন ঘটিয়ে দেয়, তাহলে তাকে বলা হয় ইতর পরাগ সংযোগ। তাহলে ইতর পরাগ সংযোগ করা হলো। তাহলে পরাগ সংযোগ কাদের মধ্যে হবে? রেণু এবং ডিম্বাণু। তাহলে স্ত্রী দেহে তৈরি হয়েছে ডিম্বাণু, সেই ডিম্বাণুটা, তাহলে এই ডিম্বাণু মানে এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়ে ডিম্বাণু তৈরি করেছে। এর অর্ধেক, ক্যাপিটালটি একটা, ক্যাপিটালটি একটা, এগুলো হলো একটা ডিম্বাণু বা গ্যামেট। আর পুরুষ ফুলের ক্ষেত্রে তার পরাগরেণুর মধ্যে অর্ধেক হয়ে গিয়ে ক্রোমোজোম, জিন বা ক্রোমোজোম, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এই যে যে স্মলটি, স্মলটি, ক্যাপিটালটি, ক্যাপিটালটি, এগুলো হলো গ্যামেট বা জননী কোষ। এবার এই গ্যামেটগুলো একে অন্যের সাথে মিলিত হয়, মিশে খায়। তাহলে এই ক্যাপিটালটি আর এই ক্যাপিটালটি মিলে তৈরি হলো স্মলটি, সরি, এই ক্যাপিটালটি আর এই স্মলটি মিলে তৈরি হলো ক্যাপিটালটি, স্মলটি। আবার এই ক্যাপিটালটি আর এই স্মলটি নিয়ে তৈরি হলো ক্যাপিটালটি, স্মলটি। এবার একটা জিনিস খেয়াল করো, ক্যাপিটালটি মানে লম্বা বৈশিষ্ট্যের জিন নির্ধারক, নির্ধারিত নির্ধারক জিন। এবার ক্যাপিটালটি যেখানেই থাকবে সেখানেই কিন্তু তার ধর্ম প্রকাশ করবে। ক্যাপিটালটি কিসের লক্ষণ? লম্বা বৈশিষ্ট্যের জিন। তাহলে এখানে যেহেতু
ক্যাপিটালটি এসে গেছে, স্মলটি থাকলেও কিন্তু স্মলটি মানে বেটে বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে দেবে না। এক্ষেত্রেও তাই ক্যাপিটালটি এসে গেছে মানে তারই প্রাধান্য থাকবে, এখানে বেটে বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে দেবে না। তাহলে ক্যাপিটালটির উপস্থিতি মানে সেটা লম্বা হবে। তাহলে এই দুই রকম যে অপত্য আমরা পেলাম, তাহলে তাদের সবাই কিন্তু লম্বা হলো। তার মানে পরের ইতপরের সংযোগ ঘটানোর পরে দেখা গেল এটা প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনু এফ ওয়ান, আর এরা হলো প্যারেন্টাল জেনারেশন পি জনু। তাহলে তাদের পি জনু থেকে প্রথম অপত্য জনুতে যে মটর গাছগুলো পাওয়া গেল তারা সবাই লম্বা। তাহলে এটা লম্বা, এটাও লম্বা। এবার এদের মধ্যে যদি আবার স্বপরাগ সংযোগ ঘটানো হয়, স্বপরাগ সংযোগ মানে একই ফুলের পুংরেণু পরাগরেণু এবং সেই ফুলেরই যদি গর্ভমুণ্ডে স্থাপিত হয়, তার ফলে যদি সেই ফুলের পরাগ মিলন হয়, তাহলে নিজে নিজে যেহেতু এই পরাগ মিলন হলো এটাকে বলা হয় স্বপরাগ সংযোগ। এই স্বপরাগ সংযোগে এখানে স্বপরাগ সংযোগ ঘটান তিনি। এক্ষেত্রেও কিন্তু গ্যামেট তৈরি হবে। এবার এটা আমি এই পাশে লিখছি, গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল, সেটা চেকার বোর্ডের সাহায্যে আমি দেখাচ্ছি। চেকার বোর্ড জেনোটাইপ পাওয়া গেছে কি বেটে, বেটে
কত ভাগ লম্বা? চার ধরনের উদ্ভিদের মধ্যে তিন ভাগ হয়েছে লম্বা, তাহলে লম্বার ভাগ হলো তিন ভাগ আর বেটের ভাগ হলো এক ভাগ, তাহলে ফেনোটাইপ অনুপাত। শুধু লম্বা ইস্টু থ্রি ইস্টু ওয়ান লিখলে কিন্তু হবে না, যদি পুরো নম্বর পেতে চাও তাহলে কাদের অনুপাত সেটাও লিখতে হবে। ফেনোটাইপ অনুপাত অর্থাৎ লম্বা ইস্টু বেটে সমান থ্রি ইস্টু ওয়ান, এইভাবে লিখতে হবে। আর জেনোটাইপ অনুপাত কত হবে তাহলে? এখানে দেখো জিন সংযুক্তির দ্বারা এই যে লম্বা যারা আছে তারা কিন্তু দেখো এইরকম এক ভাগ আছে, তিন ভাগ লম্বার মধ্যে এক ভাগ জেনোটাইপ অনুপাত, তাহলে লিখি জেনোটাইপ অনুপাত লম্বা মানে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা ইস্টু সংকর লম্বা ইস্টু বেটে, বেটে সব সময় বিশুদ্ধ হয়, সেখানে আমরা সংকর বা বিশুদ্ধ না লিখলেও হবে। তাহলে বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা হলো বিশুদ্ধ লম্বা, তাদের তারা কত ভাগ? তিন ভাগের মধ্যে এক ভাগ হলো, এই যে তিন ভাগ লম্বা তার মধ্যে এক ভাগ হলো বিশুদ্ধ লম্বা এক ভাগ। আর সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মিলে যে দুটো লম্বা হয়েছে যে দুই ভাগ তার আছে দুই ভাগ, তাহলে সংকর লম্বা হলো দুই ভাগ আর বেটে এক ভাগ, চার ভাগের মধ্যে এক ভাগ হলো পেটে। তাহলে জেনোটাইপ অনুপাত হলো বিশুদ্ধ লম্বা ইস্টু সংকর লম্বা ইস্টু বেটে সমান ওয়ান ইস্টু টু ইস্টু ওয়ান, এই হলো এক সংকর জননের পরীক্ষা। এবার এই এক সংকর জননের পরীক্ষা থেকে বিজ্ঞানী মেন্ডেল একটা সূত্রে উপনীত হন, সেই সূত্রটাকে বলা হয় পৃথক ভবনের সূত্র। এবার পৃথক ভবনের সূত্রটা তাহলে কি? পৃথক ভবনের সূত্র, এখানে তোমরা এক সংকর জননের পরীক্ষা থেকে একদম পরিষ্কার বুঝলে যে এক জোড়া বিপরীত ধর্মী একই সম্প্রদায়ভুক্ত বা একই প্রজাতিভুক্ত এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনুতে বিপরীত বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও তারা মিশে যায় না, গ্যামেট পরবর্তী জেনারেশনে গ্যামেট গঠনকালে তারা একে অন্যের থেকে পৃথক হয়ে যায়, এটা কি বলা হয় পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তাহলে পৃথক ভবনের সূত্রটা আমরা জানলাম প্রথম সূত্র, এটাকে মেন্ডেলের বা বংশগতির প্রথম সূত্র বলা হয়। আরেকবার বলে দিই, পৃথক ভবনের সূত্র, একই সম্প্রদায়ভুক্ত বা একই প্রজাতিভুক্ত এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে বিপরীত বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও তারা মিশে যায় না, পরবর্তীকালে গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যগুলো একে অন্যের থেকে পৃথক হয়ে যায়। একদম এই রকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা বইয়ে যেমন আছে এইভাবেই কিন্তু পড়ে মুখস্থ করতে হবে, ভাষার কোনো রকম গণ্ডগোল হলে কিন্তু সেটা সূত্র থাকবে না, গণ্ডগোল হলেই মানে পাল্টে গেলে কিন্তু সেটা আর সূত্র থাকলো না, গণ্ডগোল হলে মানে পাল্টে যাবে। তাহলে সূত্র যখনই তোমরা কোথাও কোনো সূত্র পড়বে, সে ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক যেখানেই হোক, সূত্র মানেই একেবারে বইয়ের ভাষা মুখস্থ করবে। এখানে আমি যেটা বললাম ওটা কিন্তু বইয়ের ভাষায় ওইভাবেই মুখস্থ করে বারে বারে তোমরা খাতায় লিখিয়ে প্র্যাকটিস করবে। তাহলে মেন বংশগতির প্রথম সূত্র হলো পৃথক ভবনের সূত্র, সেই সূত্রটা তোমরা মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। এই পর্যন্ত আজকের ক্লাসটা।